সো আপনাদের যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, অ্যাসোসিয়েশন বা মানে যৌথ নামে কোনো অ্যাকাউন্ট করতে চান এবং সেখান থেকে আপনারা মোটামুটি একটা ভালো পরিমাণের আপনার টাকা থেকে যদি একটা মুনাফা পেতে চান, তাহলে ইসলামী ব্যাংকের যে মুদারা বা সেভিং বন্ড বা MSP অ্যাকাউন্টটি রয়েছে সেটা আপনাদের জন্য 100% কাজে আসবে। এই অ্যাকাউন্টটি দিয়ে আপনারা সেখান থেকে বন্ড কিনে নেবেন এবং সেই বন্ডে মানে টাকা রাখার অনুপাতে আপনাকে তার একটা মুনাফা প্রতি মাসে দিয়ে যাবে। এবং এটা যারা কারা কারা করতে পারবে, এটার জন্য আপনাকে মানে যৌথ নামে অ্যাকাউন্ট থাকতে হবে বা শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, অ্যাসোসিয়েশন বা অন্যান্য অবাণিজ্যিক বা অলাভজনক বা সামাজিক প্রতিষ্ঠানগুলো বন্ড কেনার যোগ্য হবেন। এবং চাইলে আপনাদের নাবালকের জন্য আপনারা চাইলে বন্ড কিনে রাখতে পারেন, সেটার জন্য আপনাকে অভিভাবক মানে একভাবে অ্যাকাউন্টটি যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে হবে। সো এখানে বিভিন্ন অ্যামাউন্টে চাইলে আপনারা বন্ড কিনতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। সো যোগ্যতা হিসেবে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং 18 বছরের বেশি বয়সী হতে হবে। এবং কী কী কাগজপত্র এই অ্যাকাউন্টটি করতে আপনার প্রয়োজন হবে সেটা হলো আপনার একটা ফর্ম যেটা আপনি ব্যাংক থেকে পেয়ে যাবেন, দেন আপনার অ্যাকাউন্টধারীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং যথাক্রমে সত্যতা থাকতে হবে এবং তার NID কার্ডের ফটোকপি লাগবে এবং নমিনির 1 কপি ছবি এবং তার NID কার্ডের ফটোকপি লাগবে, দেন চেয়ারম্যান সার্টিফিকেট একটা লাগবে, দ্যাটস ইট। এবং সর্বনিম্ন জমা আপনারা চাইলে 1000 টাকা দিয়ে এই অ্যাকাউন্টটি খুলতে পারেন। তো এখন আসি আপনাকে কত পার্সেন্ট এখান থেকে আপনারা মুনাফা পাবেন। সাপোজ আমি 1 লক্ষ টাকা যদি আপনারা এখন 5 বছর যদি স্কিম করেন বা 8 বছর যদি স্কিম করেন, সো এখন দেখেন এখানে কিন্তু আপনারা কত টাকা পাচ্ছেন। যদি 1 লক্ষ টাকার যদি হিসাবটা আমি আপনাকে বুঝাই, তো 1 লক্ষ দিয়ে যদি আমরা এখানে 8 বছরের জন্য যদি টাকা রাখি, তাহলে আমরা 492 টাকা করে পার মান্থ আমাদের মুনাফা হবে এবং এই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য। আই হোপ এরকম আর ইন্টারেস্টিং ব্যাংকিং সম্পর্কে ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডিটেক ইউটিউব চ্যানেলকে এবং ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।